প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে গতকাল ভোরে শামসকে তার সাভারের বাসা থেকে গ্রেফতার করে সিআইডি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা দায়েরের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করেছে। গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামান শামসের নামে এই মামলা করেন। সর্বশেষ স্লিপার স্থাপনের পর অবশিষ্ট 7 মিটার কংক্রিটের ঢালাইয়ের মধ্য দিয়ে শতভাগ সম্পন্ন হল পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজ। বুধবার সন্ধ্যার পর সেতুর মাঝামাঝি 5 নম্বর মুভমেন্ট জয়েন্টে সর্বশেষ বসানো ইস্পাতের স্লিপারটির অংশে এই কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন ও পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক এক ব্রিগেডিয়ার সাইদ আহমেদ সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পদ্মা সেতুতে নির্মিত রেলপথে আগামী 4 এপ্রিল পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু রেল সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল বলে জানান আফজাল হোসেন। মোংলার সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে মাছ ধরতে বাধা দেয়ায় বনবিভাগের 7 কর্মকর্তা কর্মচারীকে মারধর করে আহত করেছে জেলেরা। এ ঘটনায় এক জেলেকে আটক করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বুধবার 7 জন স্টাফ স্পিডবোট নিয়ে মংলার পশুর নদীর নন্দবালা, শ্যালা নদী ও আন্ধারমানিক এলাকায় টহলে যান। নিষিদ্ধ ডলফিন অভয়ারণ্যে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিল জেলেরা। ওইসব জেলেদের মাছ ধরতে বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে বন বিভাগের অভিযানকারীদের ওপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে থাকা মাসুম বিল্লাকে রাতেই আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় শনাক্ত হওয়া জেলেসহ অজ্ঞাতনামা আরও 22 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার নামে এক যুবক রয়েছে। তিনি মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের খিলাতুলি গ্রামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইকবাল জানান, 11 মাস আগে তুষার কাজের জন্য সৌদিতে যান। সেখান থেকেই তিনি ওমরা করতে মদিনা যাচ্ছিলেন। তুষারের মা কিস্তিতে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠান। আর সৌদিতে 26 মার্চ এ দুর্ঘটনায় পুরো পরিবারটির নামে মাঝে নেমে এসেছে শোকের ছায়া।